الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله দর্শক, খুঁজে দেখার গল্প বলতে আজকে আমরা ঢাকা থেকে 115 কিলোমিটার দূরত্ব পেরিয়ে চলে আসলাম ময়মনসিংহ জেলার চরসিরিতা ইউনিয়নের চরখরিচা গ্রামের পথে। এই গ্রামে সৌদি আরবের মসজিদে নববীর আদলে তৈরি হয়েছে একটি মসজিদ। মসজিদটিতে রয়েছে স্বয়ংক্রিয় বৈদ্যুতিক গম্বুজ, সুইচ অন করলেই সরে যায় গম্বুজটি। মুসলিমদের প্রিয় পবিত্র মসজিদে নববীর আদলে আশ্চর্য রেপ্লিকা এই নান্দনিক মসজিদের গল্প শুনতে আশা করি পুরো ভিডিওর শেষ পর্যন্ত আপনারা নাগরিক দূরবীনের সঙ্গে থাকবেন। নিভৃত গ্রামে সবুজের ভেতর অপূর্ব এক মসজিদ। আল্লাহর ঘর যে এত সুন্দর হতে পারে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। রাজকীয়তায় যে কোনো সৌন্দর্যকে হার মানিয়ে দেয় ব্রহ্মপুত্র নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা সুবিশাল এই মসজিদ। এটি ময়মনসিংহ জেলার চরসিরতা ইউনিয়নের চরখরিচা গ্রামের সবুজ ছায়া ঘেরা পরিবেশে নির্মিত হয়েছে। মনোরম দৃষ্টিনন্দন এ মসজিদের নাম রাখা হয়েছে মদিনা মসজিদ। কৃত্রিম এবং প্রাকৃতিক উভয় দিক থেকেই অতুলনীয় এই মসজিদের সৌন্দর্য। সৌন্দর্যে বিমোহিত হয়ে যখন কেউ মসজিদের সামনের অংশে চলে আসবে তখন চোখের সামনে ভেসে উঠবে মদিনা মসজিদের সম্পূর্ণ অবয়ব। সৌদি আরবের মসজিদে নববীর নয়নাভিরাম সৌন্দর্যে যে কেউ মুগ্ধ হবেন। ঐতিহাসিক এই মসজিদটি মুসলমানদের কাছে অন্যতম পবিত্র স্থান। এটি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রতিষ্ঠিত মসজিদ, যা বর্তমান সৌদি আরবের মদিনায় অবস্থিত। গুরুত্বের দিক থেকে মসজিদুল হারামের পর মসজিদে নববীর স্থান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা আসার পর মসজিদে নববী নির্মাণ করা হয়। মহান আল্লাহ ও তার রাসুলের প্রতি অপরিসীম মহব্বত ও ভালোবাসায় তৈরি এই পবিত্র ঘরের বিশেষত্ব হচ্ছে সৌদি আরবের মসজিদে নববীর আদলে এ মসজিদটিতে রয়েছে স্বয়ংক্রিয় বৈদ্যুতিক গম্বুজ, সুইচ অন করলেই সরে যায় গম্বুজটি, আর মসজিদের ভেতর থেকে দেখা যায় উন্মুক্ত বিশাল নীল আকাশ। দিনের আলোয় আলোকিত হয়ে ওঠে প্রার্থনা ঘরের ভেতরের অংশ। বৈদ্যুতিক গম্বুজ ছাড়াও এখানে রয়েছে আরও 8টি স্থির গম্বুজ, রয়েছে 2টি সুউচ্চ মিনার। 4 তলার উপর থেকে মিনারের উচ্চতা 160 ফিট। মসজিদের ভেতরে ও বাইরে রয়েছে মার্বেল পাথর আর কাঠের অনন্য সুন্দর কারুকাজ। মসজিদের ভেতরেও কারুকার্যের বেশিরভাগই করা হয়েছে মিয়ানমার থেকে আমদানি করা বিশেষ ধরনের কাঠ দ্বারা, যার ফলে মসজিদটির সৌন্দর্য বেড়ে গেছে কয়েক গুণ। মসজিদে মুসল্লিদের ওঠা নামার সুবিধার জন্য রাখা হয়েছে একটি চলন্ত সিঁড়ি সহ মোট 5টি সিঁড়ি, রয়েছে ছোট বড় মোট 6টি দরজা। মেহরাবের কারুকার্যের সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো নয়। ভেতরের পিলারগুলোতে ব্যবহৃত হয়েছে উন্নত মানের টাইলস এবং মার্বেল পাথর। মসজিদের সামনের কোণায় লাগানো হয়েছে বিশেষ দর্পণ, যার দ্বারা মসজিদের সৌন্দর্য বেড়ে গেছে বহুগুণ। চরখরিচা গ্রামের জামিয়া মাহমুদিয়া আরাবিয়া ইসলামিয়া মাদ্রাসার কম্পাউন্ডে সবুজ ছায়া ঘেরা পরিবেশে 2011 সালে এই মদিনা মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। দেশের প্রথম বৈদ্যুতিক গম্বুজ বিশিষ্ট এই মসজিদটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় 200 কোটি টাকা। ইতোমধ্যে নির্মাণ কাজ শেষ হয়েছে প্রায় 70%।
এর উদ্যোক্তা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমির জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ি মাদ্রাসার মুহতামিম মুহিসুন্না আল্লামা মাহমুদুল হাসান। স্বজন শুভাকাঙ্ক্ষী ও দানশীল বিত্তবানদের কাছ থেকে পাওয়া আর্থিক সহযোগিতায় তিনি এই মসজিদের নির্মাণ শুরু করেন। ২০১৭ সালের ৩ মার্চ জুমা আদায়ের মাধ্যমে নামাজের জন্য আনুষ্ঠানিকভাবে মসজিদটি খুলে দেওয়া হয়। চারতলা বিশিষ্ট এ মসজিদের প্রতি তলায় রয়েছে ১৯টি করে কাতার। প্রত্যেক কাতারে ১১০ জন করে মোট ৮০৪০ জন একসাথে নামাজ আদায় করতে পারবে বলে জানিয়েছে মসজিদ কর্তৃপক্ষ। মসজিদটির সামনে এবং দুপাশে রয়েছে দেশি বিদেশি বিভিন্ন জাতের সৌন্দর্য বর্ধনকারী উদ্ভিদ, যেখানে দেখা মিলবে নানা রঙের ফুলের সমারোহ। এই পবিত্র ঘরের পাশেই গড়ে উঠেছে দীন ইসলামী শিক্ষা অর্জনের জন্য একটি মাদ্রাসা। সামনে রয়েছে উন্মুক্ত মাঠ। দেশের যে কোনো প্রান্ত থেকে এ মসজিদে আসার যোগাযোগ ব্যবস্থা বেশ উন্নত, যে কারণে মদিনা মসজিদ দেখতে এবং এখানে নামাজ আদায় করতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন নানা বয়সী মানুষ। অন্যান্য জেলার অনেক মুসল্লি অহরহই বলছেন যে কথা, তা হচ্ছে এখন পর্যন্ত মদিনা যাওয়ার সৌভাগ্য হয়নি, তবে মসজিদে নববীর আদলে নির্মিত মসজিদটি ময়মনসিংহ গিয়ে দেখে আসার খুব ইচ্ছে আছে। এখানে যারা আসেন মসজিদটি দেখে মুগ্ধ হন, আল্লাহর ইবাদত বন্দেগিতে সময় কাটান, এজন্য উদ্যোক্তারাও তৃপ্ত ও গর্বিত। তাদের সবার মনে আসা এই মসজিদকে কেন্দ্র করে মহান আল্লাহ তাআলা যেন সবার দোয়া কবুল করেন এবং সবাইকে ক্ষমা করে দেন। মসজিদটি পুরোপুরি তৈরি না হলেও ৫ ওয়াক্ত নামাজ চলমান, তবে সম্পূর্ণ কাজ শেষ হওয়ার পর মক্কার কাবা শরীফের ইমাম দিয়ে উদ্বোধন করে আনুষ্ঠানিকভাবে যাত্রা করবে মদিনা মসজিদ। বাংলাদেশে নির্মিত মদিনা মসজিদ দেখে জেগে উঠবে মদিনার মসজিদে নববীর প্রতি ভালোবাসা, আর রাসুলপ্রেমিক মুসল্লিদের হৃদয় ও মনে লাভ করবে অন্যরকম স্বর্গীয় তৃপ্তি। আল্লাহর জমিনে ইসলাম প্রতিষ্ঠায় এ মসজিদ গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এলাকাবাসী বলছেন সৌন্দর্য, বিশেষত্ব আর নান্দনিকতায় মসজিদটি সহজে স্থান করে নেবে ইতিহাসের পাতায়। দর্শক, প্রতি সপ্তাহ খুঁজে দেখার গল্প দেখতে নাগরিক দূরবীন ফেসবুক পেজে লাইক ও ফলো বাটনে ক্লিক করে সঙ্গে থাকুন, এবং সেই সাথে নাগরিক দূরবীন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল বাটন প্রেস করে উপভোগ করতে থাকুন নতুন নতুন সব গল্প। এছাড়া আপনার মতামত বা পরামর্শ জানাতে কিংবা আপনার আশপাশের কোনো গল্প নাগরিক দূরবীনে তুলে ধরতে স্ক্রিনে দেখানো মেইল অ্যাড্রেসে আমাদেরকে লিখুন। নাগরিক দূরবীন টিম আমরা চলে আসব আপনার শহরে।